Short, this time to Butler, who spoons it towards Jadeja, who's done it again. He is... ভারতের বিপক্ষে তৃতীয় ও সিরিজ নির্ধারণী ওডিআইতে ক্রসে হেরে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। ওপেনার জনি বেয়ারস্টো এবং জুরুর শূন্য রানে আউট ফলে খানিকটা বিপদে পড়ে যায় ইংল্যান্ড। তারপর জেসন রয় এবং বাটলারের ব্যাটিংয়ে যখন পালো সংগ্রহের দিকে ইংল্যান্ড, তখন সাত রান করা জর্জ বাটলার রীতিমতো বিধ্বংস হয়ে উঠছিল। ঠিক তখনই মিডনের বাউন্ডারিতে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ ধরেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, আর সেই ক্যাচে মাঠ ছাড়তে বাধ্য হন বাটলার। ষাট রানে আউট হওয়া বাটলারের দুর্দান্ত এক ক্যাচ নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন রবীন্দ্র জাদেজা।